দু হাজার চোদ্দ প্রস্তাবিত বাজেটে বিড়ি সিগারেটের উপর আরোপিত শুল্ক হারের বৈষম্য দূর করা বিড়ি শ্রমিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আরডিসি বুধবার সকালে ডেইলি স্টার কার্যালয়ে আরডিসি আয়োজিত জাতীয় বাজেট ও বিড়ি শ্রমিক শীর্ষক এক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আরডিসি চেয়ারপারসন অধ্যাপক মেসবা কামাল বলেন সিগারেটের দাম কমিয়ে বিড়ি শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দু এক সালে দেশে দুশো আঠারোটি বিড়ি কারখানা ছিল এখন তা মাত্র নব্বইটিতে নেমে এসেছে ফলে প্রায় ছাব্বিশ লাখ বিড়ি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে আলোচকরা প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর আরোপিত শুল্ক কমানো এবং সিগারেটের উপর শুল্ক বাড়ানোরও দাবি জানান